নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা এই ব্রিফ হিস্ট্রি অফ এভলিউশন অফ কম্পিউটার, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে এই টপিকটা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখনও পর্যন্ত সবটুকু আলোচনা শেষ হয়নি। এই ব্রিফ হিস্ট্রি অফ এভলিউশন অফ কম্পিউটারের সেকেন্ড যে পার্টটা, মানে জেনারেশন অফ কম্পিউটার, সেটা সেই 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 টপিকটা আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা দেখো, আমি একটা কথা বলতে চাই যে এই যে অ্যাকচুয়ালি কি আমরা কম্পিউটারের ইতিহাস নিয়ে পড়ছি, মানে কম্পিউটারটার সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বিবর্তিত হয়েছে, এই রেভলিউশনটা কীভাবে এসেছে এবং এবং এর আগে আমরা যেমন পড়েছি যে বিভিন্ন রকম ডিভাইস আবিষ্কৃত হয়েছিল আগে, যেমন যেমন আমরা পড়েছি যেখানে অ্যাবাকাস ছিল, যেখানে পাসকেলিন ছিল, যেখানে চার্লস ব্যাবেজের মেশিন ছিল, অ্যানালিটিক্যাল ইঞ্জিন ছিল, মার্ক ওয়ান ছিল, ইনভ্যাক্স ছিল, এডসেক্স ছিল। তো সময়ের সাথে সাথে এগুলো বিবর্তিত হচ্ছে। তো এই ক্লাসটাতে আমি আলোচনা করব যে কম্পিউটারের যে জেনারেশন, মানে কম্পিউটারের ডেভেলপমেন্টগুলো, কম্পিউটার তো ধীরে ধীরে ডেভেলপড হয়েছে। কম্পিউটারের আজ আমরা যেমন ফিফথ বা সিক্সথ জেনারেশন ইউজ করছি, এটা কিন্তু একদিনে আসেনি। তো এরকমই জেনারেশন ওয়াইজ আমরা জানবো যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফিফথ, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। তো এই পাঁচটা যে জেনারেশন আছে, এই পাঁচটা জেনারেশনের সম্পর্কে, পাঁচটা জেনারেশনের কীরকম স্পিড ছিল, তাতে কীরকম কী ধরনের ক্যারেক্টারশিট ছিল, কীরকম কী মানে মানে ডিটেলস আমরা জানবো, কী ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা হতো সেটা সম্বন্ধে আমি জানবো। তো আমি চাইছি এই জেনারেশন অফ কম্পিউটার যে টপিকটা আছে, এটা তোমরা একটা টেবিলের মাধ্যমে পড়ো। এই টেবিলের মাধ্যমে পড়লে তোমাদের কী সুবিধা হবে, তোমরা খুব সহজে মনে পড়তে পারবে। আমি আগেও বলছি, এর আগে এই ব্রিফ হিস্ট্রি অফ এভলিউশন কম্পিউটার, এখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো পরীক্ষায় আসছে, সেই সমস্ত এমসিকিউ কিন্তু খুব বেশি করে তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু খুব বেশি মেমোরাইজ করতে হবে তোমাদের, ঠিক আছে? যত বেশি মনে রাখতে পারছো তত বেশি তার জন্য কিন্তু মানে মনে রাখতে পারবে, তার জন্য তত বেশি সুবিধাজনক। এখন আগেটাও, আগের যে টপিকটা পড়ি সেটাও যেমন খুব বেশি মনে রাখতে হচ্ছে, এটাকেও কিন্তু মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? তো মনে রাখার জন্য আগেও বলেছি, এখন বলেছি, ওয়ান্স ইউ ক্রিয়েট ইন্টারেস্ট ইন এনি সাবজেক্ট, ইট উইল বি প্রপারলি মেমোরাইজড, খুব তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারবে তোমরা। এখন আমি কীভাবে এটা বলছি তোমরা মন দিয়ে শুনে, জেনারেশন কম্পিউটারের মধ্যে আমি চাইছি যে এটা টেবিল আকারে বলতে, ঠিক আছে? তো টেবিল আমি করছি, দেখো টেবিলটাই তোমরাও ঠিক টেবিল আকারেই পড়াশোনা মানে পড়ার চেষ্টা করবে। তো কী কী আমরা আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, হয়তো এই এই মানে বোর্ডটার মধ্যে সবটা একসঙ্গে একভাবে ধরবে না, আমি ধীরে ধীরে ডিসকাস করব। আচ্ছা ফার্স্ট জেনারেশন, ঠিক আছে, কী কীভাবে পড়া যায় টেবিলের মধ্যে কী কী আসছে, দেখো জেনারেশন, ঠিক আছে? তো এক সেকেন্ড, আমরা কী টপিক পড়াচ্ছি তাহলে, জেনারেশন কম্পিউটার, ওকে, জেনারেশন অফ কম্পিউটার। আচ্ছা জেনারেশন কম্পিউটারের মধ্যে প্রথমে আমরা পড়ব, টেবিলটা তৈরি করব, একটা হচ্ছে জেনারেশন, ঠিক আছে? খুব সংক্ষিপ্ত আকারে আমি চেষ্টা করব বোঝানোর, হ্যাঁ, এটাকে যাতে তোমরা খুব সহজে মেমোরাইজ করতে পারো। কথাগুলো বারবার বলছি কারণ মেমোরাইজ করাটা খুব বেশি প্রয়োজন কিন্তু এখানে, ঠিক আছে? মেমোরাইজ করবে এবং রিভাইজ দেবে, ঠিক আছে? পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এটা মেমোরাইজ করতে হবে। জেনারেশনের পরেই আমরা আসবো কী ধরনের, এখানে সুইচিং ডিভাইস আছে, কী ধরনের ডিভাইস ইউজ করা হতো, সুইচিং ডিভাইস, সুইচিং ডিভাইসের পরই জেনারেশন, সুইচিং ডিভাইস, তারপর হচ্ছে স্পিড, কীরকম স্পিড ছিল, হ্যাঁ, জেনারেশন ওয়াইজ স্পিডের পরই আসছে অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস, ওএসের পরে আসছে ক্যারেক্টারিস্টিক, আর ছিল এক্সাম্পল, ঠিক আছে? নবরি করা হয়েছে, আমি পড়বো পড়বো আমরা। আচ্ছা দেখো জেনারেশন, আমি যদি ফার্স্ট জেনারেশনের কথা বলি, ফার্স্ট জেনারেশন, ঠিক আছে, যেটা মোটামুটি আমরা 1946 থেকে 1956
কেউ দেখতে নেই। ঠিক আছে, তো এই জেনারেশনের যে কম্পিউটারগুলো ছিল, মানে এই সময়ের কম্পিউটার, সুইচিং ডিভাইস ছিল একটা ভ্যাকাম টিউবস, তো মনে রাখার চেষ্টা করে, কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের এমসিকিউ আসবে। স্পিড, এই স্পিড ছিল তো প্রথমের দিকে যে ফার্স্ট জেনারেশন, অর্থাৎ অনেক পুরনো যে সমস্ত জেনারেশনের কম্পিউটারগুলো ছিল সেকালে তো স্পিড অত খুব বেশি ছিল না, তখন স্পিডগুলো মাইক্রোসেকেন্ড আর কি মাপা হতো, তো তখন স্পিড ছিল সিস্টেম ক্যারেক্টারিস্টিক, এর ক্যারেক্টারিস্টিক কীরকম ছিল সেই সময়, সেই সময়কার আর কি আসলে এটা অবশ্যই একটা ফার্স্টেস্ট কম্পিউটিং ডিভাইস ছিল, ফার্স্টেস্ট কম্পিউটিং ডিভাইস, ফার্স্টেস্ট জায়গাটা একটু ছোটো তোমরা মানিয়ে নিও, কম্পিউটিং ডিভাইস একটু সমস্যা ছিল এখানে, তো এখানে এটা হচ্ছে নন পোর্টেবল ছিল, এই ধরনের ডিভাইসটা নন পোর্টেবল ছিল। ওকে, দুটো হলো, এটা এক নম্বর, এটা দু নম্বর, বুঝতে পারছি এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি তাও বলে দিচ্ছি, ফার্স্টেস্ট কম্পিউটিং ডিভাইস ছিল এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার, আর ছিল নন পোর্টেবল। আচ্ছা, এর এক্সাম্পল যদি আমরা বলি, আমরা অলরেডি বলেছি যে এক্সাম্পলের মধ্যে মার্ক ওয়ান, ঠিক আছে, মানে এই ধরনের যে কম্পিউটারগুলো ছিল বা ডিভাইসগুলো ছিল, মার্ক ওয়ান, ইনায়েক, ইউনিভ্যাক, ওকে, এই ধরনের কম্পিউটারের কী বলছেন ফার্স্ট জেনারেশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট জেনারেশন কী পড়লাম, ফার্স্ট জেনারেশন সুইচিং ডিভাইস ছিল ভ্যাকাম টিউবস, স্পিড ছিল 333 মাইক্রোসেকেন্ডস, ব্যাচ অপারেটিং সিস্টেম, ফার্স্টেস্ট কম্পিউটার ডিভাইস, অ্যান্ড ইট ওয়াজ নন পোর্টেবল, মার্ক ওয়ান, ইনায়েক, ইউনিভ্যাক। আচ্ছা, পজ করে তোমরা এটাকে নোট করে নাও, আমি সেকেন্ড জেনারেশনে চলে যাচ্ছি। ঠিক আছে,